পুরো ঝোড়ো হাওয়া, পুরো ভোটে আসানসোলে এই ভরা শীতেও কালবৈশাখীর সংকেত। দিন ঘোষণা হতেই রাজনীতির ময়দানে সব দলের ভরপুর তোড়জোড়। আদতে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র তৃণমূলে গমনে এলাকার রাজনীতির রং কেমন ঘোলাটে। আসানসোলে বিজেপির বর্তমান অবস্থা সঠিক কেমন সে তথ্য আসানসোলের বিজেপি নেতাদের কাছেও নেই। তাই পুরো ভোটে প্রার্থী বাছাইয়ে দলের নেতাকর্মীদের তুলনায় এলাকার পরিচিত জনপ্রিয় ও রাজনৈতিক মুখকেই বেছে নিতে চাইছে বিজেপি। প্রার্থী পেতে দলীয় কার্যালয়ের সামনে ড্রপ বক্স রেখেছে বিজেপি। যে কেউ প্রার্থী হতে চেয়ে এই ড্রপ বক্সে আবেদনপত্র ফেলতে পারেন। এখন ড্রপ বক্সটা এই জন্য করা হয়েছে, সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি যারা বিজেপির ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, বিজেপির প্রার্থী হতে চায়, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছেন, এরা আর কি, এরা হয়তো আমাদের মণ্ডল প্রেসিডেন্ট কে কোথায় আছে চেনেন, ওই জন্য আমরা এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছি। বিজেপি বলছে তারা তৈরি, দীর্ঘদিন ধরেই নাকি পুরো ভোটের প্রস্তুতি সেরে রেখেছে স্থানীয় বিজেপি কর্মীরা। প্রস্তুতি তো আজকে নয়, প্রস্তুতি আমরা প্রায় কয়েক মাস ধরেই করেছিলাম, আর গত এক মাস ধরে পুরো জোরদার প্রস্তুতি চলছে। সমস্ত ওয়ার্ড ওয়ার্ডে কমিটি করা, প্রার্থীরা হতে পারে সম্ভব প্রার্থীদের নিয়ে বসা আলোচনা করা, মণ্ডল স্তরে বৈঠক করা, মণ্ডলের তারা বসে এসে তার শর্ট আউট করা, এই সমস্ত কাজ প্রায় প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কিন্তু দল, দলের অন্দরে দল, তাদের মধ্যেকার পছন্দ অপছন্দ, বাবুল সুপ্রিয়র সঙ্গে যারা ছিলেন তাদের অবস্থান, সত্যি প্রশ্ন চিহ্নে আসানসোল পুরো ভোটে বিজেপি। তবে এসবের মধ্যে পুরো ভোটে বিজেপির টেক্কা জিতেন্দ্র তিওয়ারি, যিনি আসানসোলের মেয়র ছিলেন, তখন তিনি তৃণমূলে, এখন বিজেপিতে, বলছেন লড়াই হবে। আর সেই পুরো লড়াইয়ে যাতে কোনো ঝামেলা না হয় এখন থেকেই রুট মার্চ শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে ব্রজগোপাল বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট রিপাবলিক বাংলা। রাজনীতির বাইরেও অনেক আমাদের সিম্পাথাইজার থাকেন যারা বিজেপিকে ভালোবাসেন, বিজেপি দর্শনে বিশ্বাস করেন, এবং এই যে পৌর নির্বাচন এটা তো লোকাল বডি, লোকাল বডি নির্বাচনে লোকাল লোকরা যদি অংশগ্রহণ করতে চান, তারা যদি আসানসোলে উন্নয়নে সহায়ক হতে চান, তো তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে তারাও যদি আমাদের দলের প্রার্থী হতে চান তো তারা অ্যাপ্লাই করতেই পারেন। সবটা বিবেচনা করে দল যদি মনে করে যে তাদেরকে প্রার্থী করা যাবে, তাদের মধ্যে অনেকে প্রার্থী করবে, এটা তো এটা ইউনিক একটা আইডিয়া। এবং যে কোনো শহরে উন্নয়নের ক্ষেত্রে অরাজনৈতিক ব্যক্তিরা যারা রোজ রাজনীতি করেন না কিন্তু একটা দলকে সমর্থন করেন, একটা দর্শনে বিশ্বাস করেন, তাদের তো এই সুযোগ অবশ্যই পাওয়া উচিত। সেই সৎ সাহস আমাদের আছে বলে এটা আমরা করতে পেরেছি। অন্যান্য দলের এই সিস্টেম নেই, তাদের হাইকমান্ড সিস্টেম আছে, তাদের ক্যান্ডিডেট চাপিয়ে দেওয়া হয় এবং নেতাদের ইচ্ছাতে সেখানে ক্যান্ডিডেট হয়, তাই তারা এই সাহস দেখাতে পারেন। অর্থাৎ অরাজনৈতিক মুখেই ভরসা রাখতে চলেছে এবার বিজেপি, এমনটাই কি মনে করা যাবে? না না, অরাজনৈতিক মুখে ভরসা রাখতে চলছে এটা ঠিক না। আসানসোলকে যারা ভালোবাসে, আসানসোলকে যারা এগিয়ে নিয়ে যেতে চায়, আসানসোলের জন্য যাদের কাছে ইউনিক আইডিয়া আছে এবং বিজেপি দর্শনে বিশ্বাস করে, বিজেপি ভাবধারায় যারা বিশ্বাসী, সেই ধরনের ব্যক্তিরা, যেহেতু এটা আরবান লোকাল বডি নির্বাচন, যেহেতু রোজ এই পৌর নিগমে অফিসে বসে আসানসোলে উন্নয়ন নিয়েই আলোচনা করতে হবে, তাই তাদেরকে একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। যারা তারা যদি ইচ্ছা প্রকাশ করেন তারা আসতে পারেন, তার মানে এই না যে যারা অ্যাক্টিভলি পলিটিক্স করছে তারা দূরে সরে যাবে। বেশ কিছু অ্যাক্টিভলি পলিটিক্স করে তারাও থাকবেন, আবার যারা রোজ রাজনীতি করেন না, তারা অন্যান্য ক্ষেত্রে তারা বিশিষ্ট ব্যক্তিজন, তারাও যদি আমাদের সঙ্গে আসতে চান তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আসানসোলে পুরো ভোটের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলা হচ্ছে যে দল, দলের ভেতর দল এবং তার ভেতরও দল, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে বাবুল সুপ্রিয় যারা এতদিন পর্যন্ত অনুগামী ছিলেন তাদের সঙ্গে এবং এখন যারা রয়েছেন বিজেপিতে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে পুরো ভোটের আগে, এটা কি কাঙ্ক্ষিত এবং এটা জনমানসে কতটা প্রভাব পড়বে বলে মনে হয়? দেখুন, আমি কাউকে ছোট করতে চাই না, বাবুল বাবুর প্রতি পুরো শ্রদ্ধা রেখেই বলছি, বাবুল বাবু যখন আসানসোলের এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন তখন ভারতীয় জনতা পার্টি মাত্র 8টি সিট এখানে পেয়েছিল এবং তার মধ্যে 5 জন পরে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিল। ন্যাচারালি বাবুল সুপ্রিয় কোনো ফ্যাক্টর এখানে বা ওনাকে সামনে রেখে বা ওনার অনুগামী বলে এখানে কিছু নেই, যারা দল করে তারা ভারতীয় জনতা পার্টি, তার ওনার অনুগামী যদি থাকতো তাহলে তো গতবারই 25-30-50 সিট পেতো বিজেপি,
তা তো পাইনি। তো এখানে যে সবাই বিজেপি করে এবং কারো অনুগামী কেউ নেই, এবং নিশ্চয়ই উনি মন্ত্রী ছিলেন, উনি এমপি ছিলেন, তো কিছু ব্যক্তি তো কারো ঘনিষ্ঠ হয়ে জানি, কিন্তু আমি দেখেছি যে উনি চলে যাওয়ার পর একজনও ব্যক্তিকে আমি দেখিনি, বিজেপির একজনও কার্যকর্তাকে দেখিনি যে বাবুলবাবু চলে গেছেন বলে সে তার অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছে বা সে বলছে আমি ভারতীয় জনতা পার্টি করব না। সে ভারতীয় জনতা পার্টি করছে এবং ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করার জন্য তারা প্রস্তুত হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে জিতেন্দ্র তিওয়ারি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।